কী করবো? কী করবে? তোমার হাতে কিছু আছে শঙ্খ যে তুমি করবে? ওদের হাতে আছে। আজ ওর জন্য যদি তোমাকে জেলে যেতে হয়, তুমি সেটা মেনে নেবে বলো? হ্যাঁ, নিশ্চয়ই মেনে নেবো। আমার যদি অন্যায় থাকে, আমার যদি কোনো অপরাধ থাকে, আমি নিশ্চয়ই মেনে নেব। কিন্তু তার আগে প্রমাণ করতে হবে যে আমি এই অন্যায়টা বা অপরাধটা করেছি। না না, এটা তার মামা বাড়ির আবদার না। আমি থানায় গেলাম, কমপ্লেন করে দিলাম, পুলিশ এলো, আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তারপরে তারাই ফর্দটা জারি করে দিল যে এই বিয়েটা আমায় করতে হবে। নো, এরকম হয় না। আর আমি বাধ্যশালীর মতো বিয়েটা করতে পারবো না, আমি এটা আগেও বলেছি। যুদ্ধে যখন নেমেছে তখন শেষ পর্যন্ত যেতে হবে শঙ্খ। তোমার আর ফেরার কোনো পথ নেই। শুনুন শুনুন শুনুন, আমি এত কিচ্ছু জানতে চাই না। নির্দিষ্ট দিনেই তোমাকে বিয়ে করতে হবে শঙ্খ। যে দিনে আমরা বিয়ের দিন ঠিক করেছি সেই দিনেই এই বিয়েটা হবে। আর এটা আমি পুলিশের কাছ থেকে অ্যাসুরেন্স পেতে চাই। তাহলে একটা কাজ করুন না, আপনার মেয়ের বিয়েটা আপনি পুলিশের সাথে দিয়ে দিন। হ্যাঁ, আমি তো পিকচারেই নেই। না না, ওনারা যদি আপনাকে অ্যাসুরেন্স দেন আর আমাকে যদি জোর করে এই বিয়েটা করতেই হয়, আমি তো নাবালক নই, কমজোরি মানুষও নই, কিছু বুঝতে পারি না এমনও নয়। আপনারা পুলিশ দেখাতে পারেন, আমি দেখাতে পারি না, আমার কোনো চেনা জানা নেই। ঠিক আছে ঠিক আছে, বাকি কথা থানায় গিয়ে হবে। থানায় আপনারা আমাকে কেন নিয়ে যাচ্ছেন সেটা কি আমি জানতে পারি? আপনারা যা জিজ্ঞেস করেছেন আমি তার উত্তর দিয়েছি, আমার সাধ্যমতো উত্তর দিয়েছি। এরপরে আপনারা থানা নিয়ে গিয়ে কি করবেন আমার? না, আমার তো আর নতুন করে কিছু বলার নেই। থানা যেতে বলা হচ্ছে, আপনি থানায় যাবেন। অফিসার, ভদ্রভাবে কথা বলুন, আপনি কিন্তু আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। তার কারণ আমার কোনো অপরাধ এখনো প্রমাণিত হয়নি। আমি অপরাধী নই, তা সত্ত্বেও আপনারা আমাকে অপরাধীর মতো ট্রিট করছেন এবং দাঁড় করিয়ে এই কথাগুলো বলছেন। তাছাড়া আমি অপরাধী কিনা সেটা আপনারা এখনো জানেন না, তাই আপনাদের গলার সুরটা পাল্টান। ভদ্রভাবে কথা বলুন, যেমন আমি আপনাদের সঙ্গে ভদ্রতা রক্ষা করছি সেরকমভাবে ভদ্রতা রক্ষা করুন আপনিও। আপনি একটু বেশি কথা বলছেন। আমি যথেষ্ট ঠিক কথা বলছি। ছোটকা, জেঠুমনি জেঠুমনি, তোমরা এই দিনের জন্যই অপেক্ষা করছিলে তো? না, মানে আসলে আমি তো জানতামই না যে শ্রেষ্ঠা এই। জেঠুমনি, একবার এই সিচুয়েশনটা নিজের জীবনে প্লেস করে দেখো। তোমার নিজের মেয়ের সাথে যদি এরকম হতো, থানা পুলিশ করতে না? আমরা কি অন্যায় করেছি, মানে আমি কি করেছি? আমার আমার জাস্টিস পাওয়ার রাইট নেই? একটা মেয়েকে কিন্তু এরকম ভাবে ডিমিং করা যায় না, এভাবে অপমান করা যায় না জেঠুমনি। সেটা সেটা শঙ্খ রায় চৌধুরীকে বুঝতে হবে। আমরা খুব বিপদে পড়েছি। বিপদ আবার কি? এই তো সব বিয়ে করলে, এবার সংসার টংসার করো। স্যার
হচ্ছে, ওকে মনে হয় থানাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, আমরা আমরা ওই বাড়িতেই যাচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে এসে পৌঁছন। আমরা এক্ষুনি খবর পেলাম যে বাড়িতে পুলিশ এসেছে, আর শ্রেষ্ঠা ম্যাম যে এই কাজটা করবে সেটা ওর আগে থেকে অনুমান ছিল স্যার। স্যার স্যার, আমি এখন কী করবো কী করবো? আমি এখন ওনাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, যদি যদি ওর জেল হয়ে যায়, আপনি প্লিজ আসুন। মোর মোর কান্নাকাটি করো না, শান্ত হও, আমি যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, তুমি বাড়িতে পৌঁছো। কি মজার বিষয় জানো এর মধ্যে, কি তোমার সমস্যা থেকে আমার বোধহয় বেরোনো হলো না। তুমি এখন কোথায়? স্যার আমরা আমরা এই তো খানিকক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, পৌঁছো, আমি আসছি। দাদা দাদা, আরেকটু জোরে গাড়ি চালান না। আরে না না, অত তাড়াহুড়ো করো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এত চিন্তা কেন করছো তুমি, চিন্তা করো না। এসিপি সাহেব তো ওখানে পৌঁছচ্ছেন, আমরাও পৌঁছে যাব। এই ব্যাপারটা আর আজকেই একটা ফয়সলা করব। এই ব্যাপারটা নিয়ে আর টানাটানি আমার ভালো লাগছে না, যা হবার হয়ে গেছে। স্যার যদি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়? আরে আমরা কি পুতুল নাকি পাপেট আমরা? হ্যাঁ, ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, চলে যাবে, আর আমরা চুপচাপ বসে দেখব। পুলিশ যদি সত্যিকারের কারণটা জানতে পারে তাহলে ওকে অ্যারেস্ট নাও করতে পারে, অকারণে কেন ওকে অ্যারেস্ট করতে যাবে? শ্রেষ্ঠা যা বলার শ্রেষ্ঠা বলেছে, আমাদেরও আমাদের কথা বলতে হবে। তুমি একদম চিন্তা করো না, কান্নাকাটি করো না, একদম কিচ্ছু হবে না, কোনো টেনশন করো না। হ্যাঁ শান্ত, চলো চলুন। আপনি কিন্তু শুধু শুধু আমাদের দেরি করে দিচ্ছেন, সময় নষ্ট করছেন। আমাকে সোজা কথাটা সোজাভাবে বলুন অফিসার, আপনারা কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? দেন ইউ হ্যাভ টু শো মি দা অ্যারেস্ট ওয়ারেন্ট। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখাতে হবে। আপনি আমাদের সঙ্গে থানায় যাবেন, শুধু আপনি নন, আপনারা দুজনেই দুজনেই আমাদের সঙ্গে থানায় যাবেন, কারণ আমরা চাইছি আপনারা দুজন একসাথে বসে যেন ব্যাপারটা মিটমাট করে নিতে পারেন, এবং সেই জন্যই দুজনকেই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এটা মিটমাট করা সম্ভব নয়, তার কারণ এটা আপনার বাড়ি থেকে এইভাবে চাপিয়ে দিতে পারেন না। এটা দুজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা তো পরবর্তীতে থাকবেন, পরবর্তীকালে যদি কোনো ঝামেলা হয়, কোনো অশান্তি হয়, সেটা সেটা দায়ভার আপনারা নেবেন, নেবেন না তো। মিস্টার শঙ্খদীপ রায় চৌধুরী, তা বলে আপনি একটা মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলবেন, সেটা তো মেনে নেওয়া যায় না। তবে আমরা চাইছি আপনি এই বিয়েটাতে সম্মত হন। ইম্পসিবল, এটা সম্ভব নয়। আপনি তো তখন থেকে একই কথা বলে যাচ্ছেন। যেটা সত্যি কথা সেটা 100 বার 1000 বার কোটিবার আমি একই কথা বলবো। আমি যদি মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকি তাহলে এই কথাটাই বলবো যে এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। তুমি অকারণে জেদ করছো শঙ্খ, কেন তুমি বুঝতে পারছো না যে ভুলটা তুমিই করেছো? শ্রেষ্ঠাকে তুমি ঠকিয়েছো, ওকে বিয়ে করবে বলেছিলে, আমরা সেই মতো এগোচ্ছিলাম, সুতরাং এখন তোমার ওকে বিয়ে করা উচিত। একজন অধ্যাপক হিসেবে তুমি কি ইম্প্রেশন তৈরি করছো বুঝতে পারছো? এরপরে ভবিষ্যতে তোমার ছাত্রছাত্রীরা তোমাকে বিন্দুমাত্র শ্রদ্ধা করবে? ও আমাকে কিছুতেই বিয়ে করতে চাইছে না, দেখেছেন তো আপনারা। এখন একমাত্র কিন্তু আপনারাই পারেন আমাকে এই অসম্মানের হাত থেকে রক্ষা করতে। আর আপনারা যদি আমাকে এই অসম্মানের হাত থেকে উদ্ধার না করেন তাহলে কিন্তু আমি আমি আত্মহত্যা করব। আমার কাছে আর কোনো উপায় নেই। শুনছেন শুনছেন, আমার আমার মেয়ে কি বলছে শুনছেন? এর পরেও যদি শঙ্খদীপ রায়চৌধুরী আমার মেয়েকে বিয়ে না করে তাহলে কিন্তু এরপর আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। আমি আমার শেষ কথা বলে দিয়েছি,
ব্ল্যাকমেল করে সব কিছু হয় না চেষ্টা, নিজের আত্মসম্মান এভাবে ধ্বংস করে দিও না, সব কিছু শেষ করে দিও না।